এনভায়রনমেন্টটা ভীষণ ভালো, কারণ এরকম জাতীয় সেটে গান বাজনা অনুষ্ঠান চট করে হয় না। এখন খুব কর্পোরেট, খুব কমার্শিয়াল সেটস তৈরি হয়। আজকাল তো পুরনো গান শোনার এটা রেওয়াজটা কমেই গেছে, আমরা যত গান শুনেছি এখনকার ছেলেমেয়েরা শোনেই না, কিন্তু এই ধরনের কিছু অনুষ্ঠান চলতে থাকলে সেই তাগিদে অন্তত কিছু শুনবে। যখনই আসে গান আসে সুর কলতান, মন আজও চায় শোনাতে সেসব গান, গানের পাশে নয় অবকাশে কারণে কিবা অকারণে, তোমায় পড়েছে মনে যারা আগেকার কম্পোজার্স ছিলেন, যারা বাংলা গানের সঠিক ধারা নিয়ে বিচরণ করেছেন আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, বলতে বাধ্য হচ্ছি যে সেখান থেকে আমরা অনেক সরে যাচ্ছি। তা সেটা যাতে ফিরিয়ে দেওয়া যায় আবার আগামী প্রজন্মের মধ্যে, এটা খুব সঠিক সিদ্ধান্ত। এবং আই এম ভেরি মাচ লাইকিং দ্য এই এইটা থাকা উচিত, এই শ্রদ্ধাঞ্জলি ভীষণভাবে থাকা উচিত। ট্রিবিউট, ইটস নট সিঙ্গিং, ইটস ট্রিবিউট। তুমি বললে যে গান শুনতে শুনতে আমরা বড় হয়ে গেলাম, আর আমি বলছি যে গান শুনতে শুনতে আমি বুড়ো হয়ে গেলাম। কাটওয়া কাপুতরা সরগওয়া সে উতরা পুতরা তোহকে লইকে না, তুমি উৎফলা সেনের কোন গান জানো? গায়ত্রী বসু, নাম শুনিনি, গায়ত্রী বসু, এগুলো তো খারাপ। সব এই নতুন নতুন গান, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এই হবে, ওদের কি আমরা ভুলে যাব? এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের দেখছি যে তারা কিন্তু এখনকার প্রজন্মের গান গাইছে, আমার কাছে এটা ভীষণ ভালো লাগছে যে আমাদের হতাশা নেই, গান শুনছে, গান হবে, গান আমরা গাইবো, এরাও গাইবে, যুগের সঙ্গে তো যেতেই হবে। তার আগের গান, আগের গানের সময় অনুযায়ী ঠিক ছিল, এখন যে গান হচ্ছে এই সময় অনুযায়ী ঠিক আছে। এ কোন সকাল এ যে রাতের চেয়ে অন্ধকার। আমি রাজস্থানে মানুষ, রাজস্থানী জন্ম আমার, কিন্তু আমি কমল কুমার মজুমদারও রাজস্থানেই পড়েছি। এটা একটা বাড়ির ব্রিডিং যে আমরা নিজের ভাষাটাকে, শিশু কোনোদিন বুঝতে পারে না যে সে কী চায়, তাকে ইনজেক্ট করতে হয়, তাকে ফিড করতে হয়। তো সেইভাবে বাংলা ভাষাটার সঙ্গে আমাকে যে আত্মীয়তা গড়ে তোলার জন্য সাহায্য করেছে আমার মা বাবা, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারপরে এটা আস্তে আস্তে গ্রো করেছে। বাংলা গানের ক্ষেত্রে পুরোটাই যেন একটা কিরম একটা আত্মীয়তার ভাব। আমার মনে হয় স্বামীজি বলেছিলেন যে বাংলা ভাষার শুধু মিষ্টি নয়, এর একটা আত্মীয়তা গড়ার প্রবণতা আছে। কে বসিনে আছে রে দয়া শুনে ভুবনে সর প্রভু। কে বাত, প্রথমেই বলি যে এটা কোনো প্রতিযোগিতা নয়, আমি শুধু গান শুনতে এসেছি এই নবীন প্রজন্মের ছেলেমেয়েদের। এবং সত্যি কথা বলতে কি, আমি সত্যি মুগ্ধ, এত ভালো এরা গেয়েছে, আর সবচেয়ে বড় কথা এদের কনফিডেন্স। এক নম্বর কথা আমার মনে হয়েছে তিনজনেরই, কেউ কিন্তু গানটা গাওয়ার আগে কার কথা, কার সুর, কার গান একবারও কেউ মেনশন করলেন না, সেটা কিন্তু ঠিক নয়, এটা মাথায় রাখবেন সবাই। যদি অন্য কারোর কথা, অন্য কারোর সুর এবং অন্য কারোর গাওয়া গান হয়, অবশ্যই সেটা শ্রোতাদের, আমাদের সকলকে জানানো উচিত, এবং সেটা যে তোমরা জানো সেটাও জানানো উচিত, এক নম্বর। দু নম্বর, একজনের গান সম্বন্ধে আমি আমার বলা এক্ষুনি বলে দেওয়া ভালো। অলিভ একটা গান গেল নচির সুর, মানে হৈমন্তীদির গাওয়া মনে হয় গানটা। হৈমন্তীদি কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি
আশা ভোসলে নন। আশা ভোসলের বাংলা উচ্চারণে ভুল থাকলেও থাকতে পারে, কারণ উনি বেসিক্যালি মারাঠি। হৈমন্তীদের উচ্চারণ কিন্তু বাঙালির উচ্চারণ। তোমার কাছ থেকে উচ্চারণটা বাঙালির মতোই কিন্তু এক্সপেক্ট করব। ফার্স্ট অন্তরায় যে ফার্স্ট দুটো লাইন গিয়েছো, স্বপন বলে কোনো শব্দ ছিল তাই কি? তুমি উচ্চারণ করো যে স্বপন, খেয়াল করে দেখো। এটা বোম্বের নন বেঙ্গলি সিঙ্গাররা বললে তাও মেনে নেওয়া যায়, বাঙালির কাছ থেকে মানা যায় না। আচ্ছা উপাসনা, তোমার বাড়ি কি কলকাতা না বাইরে? বজবজে। এটা হচ্ছে উত্তরবঙ্গের ভাওয়াইয়া স্ট্রাকচারের মধ্যে আছে, কিন্তু একটা বিশেষ জীবিকার মানুষের, সেটা হচ্ছে মাহুতের গান। আচ্ছা। সুরের স্ট্রাকচারটা ভাওয়াইয়া এবং এটা গৌরীপুর গোয়ালপাড়া অঞ্চলেরই গান মূলত, কিন্তু আমাকে বেশি অবাক করছে এই কারণে উপাসনা যে কলকাতার এবং এই ভাষাভাষীর মধ্যে থেকে এটা এটাকে ওকে অনেক বেশি কষ্ট করে আয়ত্ত করতে হয়েছে। আর ফোক সং গাইতে গেলে যেটা দরকার, আমি গান শুনছিলাম এদের, এই শুভাশিষ কামারটা বলার আছে যে লোকসঙ্গীত গাইতে গেলে সেই গলার যে সেই উদাত্ত, এই সফিস্টিকেশনটাকে অ্যাভয়েড করতে হবে। হে এই নোটটা লাগাতে হবে, গান্ধারটা লাগছিল। এই যে উদাত্ত, এই যে মাটির এই শিক্ষা নয়, এটা শুনে গান গাওয়া। শিক্ষার গান গাওয়া আলাদা, শুনে গান গাওয়া আলাদা। এটা মাটির গান, কিন্তু শুনে কীভাবে ওরা রিপ্রেজেন্ট করছে সেটা, সে দ্যাট ইজ লোকসঙ্গীত। এমন একটা গান করো যার যে গানটা তুমি রাগটাও বলতে পারবে আর তালও বলতে পারবে। একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে গান সবাই ভালো গাও তোমরা, কিন্তু তালের সঙ্গে তোমরা কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়। অনেকে বলে থাকেন যে ও তো বাংলা গান বাজায়, আমার মনে হয় যে বাংলা গান বাজানো অনেক শক্ত। সবসময় সত্যি ভালো লাগে? কখনো কানে লাগে, কখনো কানে লাগে, কখনো কানে লাগে, কখনো কানে লাগে, মাঝে মাঝে ভালো লাগে, ভালো লাগে মাঝে মাঝে, ভালো লাগে না ভালো লাগে, গানে না
the song. Sometimes I like the way you sing. Sometimes it delights. Sometimes it just hurts. Sometimes it delights. Sometimes it just hurts. Sometimes I just like music like a man. And sometimes I just not know, no. এই সাবজেক্টটা ভীষণ মার্সিলেস জানো তো, মানে ভালো প্রচুর দিতে পারে, খারাপও এত দিতে পারে তুমি ভাবতে পারবে না। তোমার গুরুর নাম বলতে দ্বিধা হবে না, গুরুকে অনেক বড় হতে হয় না, সবার পৃথিবীর সবার নাম জানতে হয় না। অবশ্যই গুরুর নাম বলতে কখনো দ্বিধা করবে না। প্রথম হওয়ার অভিপ্রায় সবারই থেকে যায়, কিন্তু তবুও কোনো কোনো জায়গা থেকে কিছু কিছু খুঁত থেকে হতে গিয়েও হয় না। সৎশিল্পী বলতে বোঝায় যে নিজেকে ঠকায় না, আর সৎ বিনোদক হচ্ছে যে শ্রোতাকে ঠকায় না। আছে আজগান তুমি পরবাসে, সময়ের ধারায় আছি তুমি আমি, আজকের অতীতটাই ছিল কাল আগামী। যখনই যেখানে হারাই সুর গানে বলে তাই হৃদয়।